Welcome to online class of Sodashodi MLA School once and again. Dear students, I think you are fine and fit. We are also okay. Dear students, today I will take a class on English Second Power of class 10-9. Dear students, in our previous class, I have discussed how to assert into exclamatory sentence. But today I will discuss with you how to transform imperative to assertive. Imperative to assertive. Imperative sentence and assertive sentence. Imperative sentence, আমাদের first progression হলো গুরুত্বপূর্ণ কারণ imperative sentence একটা বিশেষ স্থান দখল করে আছে। যে sentence দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি বোঝানো হয় তাকে imperative sentence বলে। Dear students, আমরা যখনই অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স ফার্স্ট প্রকার সেন্টেন্স করেছি তখন আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারও জেনেছি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত মূল ভার্ব দ্বারা শুরু হয়। মূল ভার্ব, এখানে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, না থাকলে আমাকে ধরে নিতে হবে সাবজেক্ট ইউ আছে, ইউ উজ্জ্ব থাকে। অর্থাৎ মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার হবে ডু নট দেওয়া শুরু করা যায়, নেবার দ্বারা শুরু করা যায়। অ্যাট ফার্স্ট আই উইল শো ইউ রুলস ওয়ান, হাউ টু ট্রান্সফর্ম ইম্পারেটিভ টু অ্যাসারেটিভ। রুল ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্স প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব, ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হবে, অবজেক্ট থাকবে, এক্সটেনশন থাকবে। এটাকে কীভাবে আমরা অ্যাসারেটিভ করব? ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ইউ উজ্জ্ব থাকে, অর্থাৎ এই জায়গায় ইউ থাকে, ইউকে ধরে নিতে হবে। সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাসারটিভ ট্রান্সফর্ম করবো কি শুরুতে হবে সাবজেক্ট, তারপর হবে শুড, বার, এক্সটেনশন। অর্থাৎ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে, ফর এক্সাম্পল উইল সি দ্য সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স, ইটস ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক, ডু হচ্ছে আমাদের প্রিন্সিপাল, দ্য ওয়ার্ক অবজেক্ট ধরতে পারি, এক্সটেনশন ধরতে পারি। ডু দ্য ওয়ার্ক অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাসারটিভ সেন্টেন্স করি, কাকে বলা হচ্ছে, কাকে নির্দেশ করেছে, এখানে সাবজেক্ট ইউ, তাহলে আমরা কী লিখবো সাবজেক্ট হিসাবে, কী ব্যবহার করবো, ইউ, ইউ। তারপর শুড, মডেল ভার্ব আমরা ব্যবহার করবো শুড, ইউ শুড, মূল ভার্ব থেকে বাকি অংশ। ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা সাবজেক্ট এখানে অ্যাসারটিভ করতে হলে ইউ ব্যবহার করব, তারপর আমাদের মডেল ভার্ব শুরু উচিত। অর্থাৎ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স। আই থিঙ্ক যে স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসারটিভ করা হয় মূল ভাবদের শুরু হলে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা যদি আমাদের যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কীভাবে করবো? অর্থাৎ ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ ডু নট দ্বারা রোল টু আমরা দেখবো, রোল টু ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট প্লাস মূল ভার্ব। ডু নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ তাহলে আমাদের কি ইউজ করতে হবে এই জায়গায়? সাবজেক্ট প্লাস শুড নোট, শুড নোট। এখন আমরা কি ইউজ করবো? শুড নোট। কোন অধ্যায় শুরু হলে আমরা কি করবো? শুড নোট। স্টুডেন্টস এখন আমরা অ্যানাদার, আই উইল গিভ অ্যানাদার এক্সাম্পল ফর ইউ। ডু নট রান ইন দ্য সান, ডু নট অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে নেগেটিভ। কীভাবে আমরা এটা করবো? ডু নট রান ইন দ্য সান, ইটস এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ, ইম্পারেটিভ। এখানে রোদ দিয়ে ধরো না অর্থ ব্যবহার করেছে,
আমরা ইউজ করব ইউ শুড নোট, ইউ শুড নোট সাবজেক্ট হিসেবে আমরা ইম্পারেটিভ কি ব্যবহার ইউ ইউ শুড নোট, তারপর মোর ভার রান ইন দা সান আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ থাকে দুন উদ্দেশ্য হয় আমরা কী করবো ইউ শুড নট ইউজ করব ইম্পারেটিভকে অ্যাসারটিভ করতে হলে অনুরূপভাবে যদি নেভার দ্বারা ইম্পারেটিভ শুরু করা হয় তাহলে আমরা কীভাবে করবো দেখো রুল থ্রি রুল থ্রি নেভার আমরা ডু নট না ইউজ করি নেভার ইউজ করতে পারি নেভার যদি আমরা নেভার ইউজ করি তো আমরা কী ইউজ করব এখন আমাদের অ্যাসারটিভটাকে আমরা কী করব সাবজেক্ট প্লাস শুড নেভার সাবজেক্ট প্লাস শুড নেভার অর্থাৎ আমাদের নেভার যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভে নেভার ইউজ করে কখনো না নেভার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন তাহলে আমরা কী করবো সাবজেক্ট শুড নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন রুল থ্রি নেভার টেল এল আই নেভার টেল এ লাই কোনো মিথ্যা বলুন না ইটস এ অ্যাসারটিভ সেন্টেন্স ইটস ইম্পারেটিভ সেন্টেন্স সরি ইম্পারেটিভ এখন যদি আমরা নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসারটিভ করতে হলে আমরা কী ইউজ করবো সাবজেক্ট ইউ শুড নট শুড নেভার ইউ শুড নেভার টেল এ লাই ইউ শুড নেভার টেল এ লাই অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমাদের নেগেটিভ থাকলে আমরা ডু নট দিয়ে শুরু হলে ইউ শুড নট আর নেভার দিয়ে শুরু হলে আমরা ইউজ করবো কি ইউ শুড নেভার মূল ভার্ব এক্সটেনশন আমরা রুল টু থ্রি নিয়ে আলোচনা করলাম এখন আমরা যাব যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের লেটেস্ট থাকে লেটেস্ট লেটেস্ট মানে প্রস্তাব বুঝাইলে আমরা কীভাবে করব রুল ফোর রুল ফোরে লেট আস প্লাস মূল ভার্ব লেট আস প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন লেট আস দ্বারা যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকে প্রস্তাব বোঝায় সাধারণত আমাদের লেটাসের নিয়মটা আমরা ব্যবহার করি যখন আমরা নিয়েশন করে এসএমটি সেন্টেন্স প্রেজেন্টেশন তখন আমাদের লেটেস্ট ব্যবহারটা ব্যাপক করতে ব্যবহার করে এবং লেটেস্ট দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন অ্যাসারটিভ করতে হলে আমাদের কী ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসাবে উই সাবজেক্ট আমরা কী ব্যবহার করবো উই ব্যবহার করবো উই শুড উই তারপরে ব্যবহার করবো আমরা শুড বার প্লাস এক্সটেনশন এখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা হবে সাবজেক্ট আমরা এই জায়গায় উই ব্যবহার করব ফর এক্সাম্পল আই উইল রাইট লেটাস
প্লেয়ার ফুটবল, চলো আমরা ফুটবল খেলি। এসে ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্সটা আমার কি প্রস্তাব বোঝাচ্ছে। এখন আমরা প্রপোজ করা হয়, প্রস্তাব প্রপোজ করা হয় ইম্পারেটিভ। এখন আমরা এটাকে কীভাবে ব্যবহার করবো? লেটেস্ট থাকলে আমাদের অ্যাসারটিভ করতে হলে সাবজেক্ট হিসেবে থাকবে কি উই, তাহলে আমরা কী ব্যবহার করবো উই। তারপর আমাদের মডেল ভার্ব শুড, উই শুড, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল সি রুল ফুল লেটার্স দ্বারা শুরু হলে কীভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করি। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ হ্যাভ গট এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হাউ টু ইম্পারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। আই থিঙ্ক ইউ উইল প্র্যাকটিস অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং মাই ক্লাস।